সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে মামলা গ্রহণ করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বিধান সঠিকভাবে মানা হচ্ছে না জানিয়ে দুই দিন আগে আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চিঠিতে এ সম্পর্কে তিনটি আইনের উল্লেখ করে বলা হয়েছে, অনুমতি ছাড়া মামলা নেওয়ায় আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। চিঠির বিষয়বস্তু নতুন নয় দাবি করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, যে কোনো সরকারি অনিয়মের বিরুদ্ধে প্রতিষ্ঠান বা সংস্থার বিরুদ্ধে মামলা করার সুযোগ রয়েছে। মামলার কারণে বিভিন্ন ভাবে আপনার কিন্তু অনেক সময় অনেক প্রকল্প হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু সামনা করে তো আইনটি আসছে। এটা ব্যক্তির বিরুদ্ধে করা যাবে না, কিন্তু প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা যাবে। তো এটা তো হচ্ছে, বিভিন্ন জায়গায় মামলা হয়েছে হাইকোর্টে, সেই মামলা তো হচ্ছে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, যে কোনো প্রতিষ্ঠান এরকম কাজ করে সেক্ষেত্রে সেই মামলাটি হয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। সরকারের এই পদক্ষেপ আইনের শাসনের পরিপন্থী বলে মনে করেন মানবাধিকার বিষয়ে বিশেষজ্ঞ আইনজীবীরা। সংবিধানে আপনার 27 অনুচ্ছেদে পরিষ্কার করে বলা আছে যে আইনের দৃষ্টিকোণ থেকে সবাই সমান। এখন আইনের দৃষ্টিতে যদি সবাই সমান হয়, আপনি সরকারি কর্মচারী বলে তাদের ফৌজদারি অভিযোগ করার জন্য আবার অনুমতির প্রয়োজন হবে কেন? এটা কনস্টিটিউশন কোনোভাবে অনুমোদন করে না। এবং এই ধরনের চিঠিপত্রগুলো দিয়ে কেবলমাত্র আলাদা একটা ক্লাস তৈরি করে প্রেফারেন্সিয়াল এরকম সুযোগ সুবিধা দিয়ে জনগণকে আসলে খাটো করে দেখানোর মধ্য দিয়ে আপনার এই দেশে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলেন বা অন্যান্য ডেভেলপমেন্টের যে সমস্ত কাজকর্ম বলেন, সেগুলো কোনোটাই স্মুথলি হবে না। তবে মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট বা মাঠ প্রশাসনের কর্মকর্তাদের এ ধরনের সুযোগ থাকা উচিত বলে মনে করেন সাবেক সরকারি কর্মকর্তারা। এর মাধ্যমে কোনো বিশেষ ক্লাস সৃষ্টি করা হচ্ছে না, কোনো সরকারি কর্মকর্তাকে কোনো ইনডেমনিটি দেওয়া হচ্ছে না। সরকারি কর্মকর্তা যদি কোনো অপরাধ করেন, ব্যক্তিগত অপরাধ, যদি দুর্নীতি করেন, যদি মার্ডার করেন, নৈতিক অপরাধ করেন, তাহলে তাদের তো অবশ্যই আইনে বিচার হবে এবং তাদের গ্রেপ্তারে এবং তাদের বিরুদ্ধে মামলা নিতে কোনো বাধা নেই। মোবাইল কোর্টে যে দণ্ডটা দেওয়া হয়, সেই দণ্ড দেওয়ার পরে কিন্তু উনি যিনি ক্ষুব্ধ উনি কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করতে পারবেন, তারপরে দায়রা জজের কাছে আপিল করতে পারবেন এবং হাইকোর্ট পর্যন্ত যেতে পারবেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারবেন। ইতিপূর্বে মোবাইল কোর্ট পরিচালনাকালে কোনো কোনো ম্যাজিস্ট্রেটের আচরণ নিয়ে সমালোচনা হয়েছে। এসব ঘটনায় শুধুমাত্র বিভাগীয় ব্যবস্থাই নেওয়া হয়। তোফায়েল আহমদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।